শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভারতের বিরুদ্ধে চীনের নতুন যুদ্ধাস্ত্র হচ্ছে পানি, পানির ভয়ে কাঁপছে ভারত। গোপনে ভারতের কাছ থেকে অস্ত্র সাহায্য পাওয়ার খবর অস্বীকার করল আফগানিস্তান। ২২ আফগান কমান্ডোকে হত্যার ভিডিও প্রকাশ, তালিবান বলছে এই ভিডিও ভুয়া। আইএস আমাদের শত্রু, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস, বলল তালিবানের মুখপাত্র। ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে যা বললেন এরদোগান। কালানুর শহর থেকে তালিবানদের হটিয়ে দেওয়ার দাবি আফগান বাহিনীর। এবং সবশেষ থাকছে ফ্রান্সে একের পর এক জরিমানার মুখে গুগল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীন প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ সুবিধা গ্রহণের কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে দেশটি তিব্বতের শানান অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে। রিপোর্টে বলা হয়েছে দেশটি ১২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এমন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পটি দেশটির সালাইন, মেকং, ইয়াজিং এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় নির্মিত হবে। এছাড়া দেশটি সিন্ধু নদীর অববাহিকায় বাঁধ নির্মাণে পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়েছে। সন্দেহের কোনো কারণ নেই যে এই প্রকল্পের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও চীন এই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে, তবে বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং চীনা উচ্চাকাঙ্ক্ষার অপ্রতিরোধ্য সম্প্রসারণ এই উদ্যোগকে বাড়িয়ে তুলেছে। এদিকে নতুন সব বাঁধগুলোর কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের বড় বড় নদীগুলোতে পানি প্রবাহ কমে যাবে, আর বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে বন্যায় কবলিত হবে। কাঠামো নির্মাণের পিছনে চীনের ভূ রাজনৈতিক কৌশল কাজ করছে। ভাটি অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দেশটি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্র সাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লি আফগান দূতাবাস বলছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনিয়ন যে সংক্রান্ত খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই। ভারত সরকার ২০১১ সালে আফগানিস্তানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করলেও ইসলামাবাদের স্পর্শকাতরতাকে মাথায় রেখে এখন পর্যন্ত কাবুলকে বড় ধরনের কোনো সামরিক সহযোগিতা করতে দেয়নি। ২০১৬ সালে অবশ্য রাশিয়ার তৈরি ৪টি হেলিকপ্টার কাবুলকে দিয়েছিল নয়াদিল্লি। এক্সপ্রেস ট্রিবিউন সাম্প্রতিক সময়ের একটি প্রতিবেদনে জানায় যেসব বিমানে করে ভারত সম্প্রতি আফগানিস্তানের কান্দাহারস্থ কনসুলেট থেকে নিজেদের কর্মীদের প্রত্যাহার করে নেয় সেই বিমানে করে গোপনে কাবুলের সামরিক প্রতিরক্ষী দাবি করেছে ভারতের দুটি C-17 কার্গো বিমানে করে সমরাস্ত্র এবং মার্কিন সরঞ্জাম আফগানিস্তানে পাঠানো হয়। তবে নয়াদিল্লিস্থ আফগান দূতাবাসের কর্মকর্তারা রুশ বার্তা সংস্থা স্পুটনিককে জানিয়েছে এই খবর আদৌ কোনো ভিত্তি নেই। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের জি নিউজ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের একটি বক্তব্য প্রচার করেছিল, যেখানে তিনি বলেছেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আসবে, আর পরিবর্তিত সেই পরিস্থিতিতে ভারত হবে সবচেয়ে বড় পরাজিত দেশ। আফগানিস্তানের ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে তালিবানরা। তুর্কমেনিস্তান সীমান্তবর্তী ফারি প্রদেশের দৌলত আবাদ শহরে গত ১৬ জুন এই ঘটনা ঘটে। সদ্য প্রকাশিত একটি ভিডিও বরাত দিয়ে CNN জানায় নিহত ব্যক্তিরা আফগান স্পেশাল ফোর্সের সদস্য। ঘটনাটির একাধিক ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি। প্রত্যক্ষদর্শীরা জানায় দুই পক্ষের মাঝে এই এলাকায় ভয়াবহ যুদ্ধ হয়। পরে তালিবানদের হাতে আত্মসমর্পণ করে আফগান সেনারা। স্পষ্টত কিন্তু এলোমেলোভাবে ধারণ একটি বিবৃতিতে শোনা যায় আত্মসমর্পণ করো কমান্ডাররা, আত্মসমর্পণ করো। এরপর নিরস্ত্র কয়েকজন মানুষকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায়, তারপর গুলির শব্দ। এতে কমপক্ষে এক ডজন মানুষ মারা যায়। ৪৫ সেকেন্ডের আরেকটি ভিডিওতে স্থানীয় পশতু ভাষায় একজনকে বলতে শোনা যায় তাদের গুলি করো না, গুলি করো না, আমি অনুরোধ করছি তাদের গুলি করো না। এই ব্যক্তিকে পরে বলতে শোনা যায় কীভাবে পশতুন হয়ে আফগানদের হত্যা করছো। তবে CNN-কে তালিবানের পক্ষ থেকে বলা হচ্ছে গুলির ভিডিওটি ভুয়া, জনগণকে আত্মসমর্পণ না করার জন্য সরকার এই অপপ্রচার চালাচ্ছে। আফগানিস্তানের তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে তাদের শত্রু বলে অভিহিত করেছেন।
তিনি মঙ্গলবার একটি সাক্ষাৎ দায়েশ আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী, তালেবানদের সঙ্গে এই গোষ্ঠীর কোনো ধরনের সম্পর্ক নেই বলে জবি উল্লাহ মুজাহিদ দাবি করেছেন। পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস, লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আমরা এই দেশটির কাছে কৃতজ্ঞ। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাকে তালেবান অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরিকে তালিবান পাকিস্তান এবং টিটিপিকে তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মন্তব্য করে বলেন, আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বিশ্বাসী নই। আমরা আমাদের দেশ থেকে কাউকে পাকিস্তানে অনুপ্রবেশ করে নিরাপত্তাহীনতার সৃষ্টি করতে দেব না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হের্জোগের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই টেলিফোন আলাপকে বিরল ঘটনা উল্লেখ করে কাতার ভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ বছর বৈরী সম্পর্ক থাকার পর সাবেক মিত্র দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোনে ফোন আলাপ করলেন। এর আগে শনিবার প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে তুরস্ক কখনো চুপ থাকবে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল এবং তুরস্ক এক সময় আঞ্চলিক অংশীদার ছিল, কিন্তু গত 10 বছর ধরে দুদেশের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। তুরস্ক সরকার প্রায়ই ইসরায়েলে ফিলিস্তিনি নীতি নিয়ে সমালোচনা করে থাকে। ইসরায়েলের প্রেসিডেন্ট হের্জোগের সঙ্গে টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় দুদেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর থেকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে প্রাকৃতিক শক্তি, পর্যটন এবং প্রযুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনার উল্লেখ করেছেন। আফগানিস্তানের বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর কালানো থেকে তালিবান অস্ত্রধারীদের বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান। তিনি বলেছেন, কালানো পুনরুদ্ধারের অভিযানে শত শত তালিবান হতাহত হয়েছে। রাজধানী কাবুল থেকে ফুয়াদ আমানের বরাত দিয়ে ইরানের IRIB এই খবর জানিয়েছে। মঙ্গলবার রাতে আমান কাবুলে বলেন, আফগান সৈন্যরা বিশেষ অভিযান চালিয়ে তালিবানকে কালানো শহর থেকে হটিয়ে দিয়েছে এবং তালেবান অস্ত্রধারীরা এখন শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাগদিস প্রদেশে হাতছাড়া হয়ে যাওয়া অন্যান্য এলাকা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য সরকারি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার থেকে কালানো শহর দখল করার জন্য তালেবান ব্যাপক হামলা শুরু করে এবং কয়েকবার তালেবানের হাতে শহরটি পতনের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। তালেবান অবশ্য দাবি করেছিল শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু এখন কাবুল বলছে তাদেরকে শহরটি থেকে বিতাড়িত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি গুগলকে কপিরাইট বা মেধাস্বত্ব আইন লঙ্ঘনের দায়ে ফ্রান্সের কর্তৃপক্ষ $60 কোটি জরিমানা করেছে। ফ্রান্সের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, গুগল তাদের নিউজ সাইটগুলোতে শেয়ার করা খবরের বিনিময়ে ফরাসি সংবাদ প্রতিষ্ঠানগুলোকে অর্থ দেওয়ার ব্যাপারে আলোচনার সততার প্রমাণ দেয়নি। বিশ্বে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সংবাদ প্রতিষ্ঠানগুলোর কপিরাইট নিয়ে দ্বন্দ্ব চলছে বহুদিন ধরে। সংবাদ প্রতিষ্ঠানগুলো গুগলের কাছ থেকে বিজ্ঞাপনী আয়ের একটি অংশ দাবি করেছিল। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছে, ফ্রান্সের প্রায় 300 সংবাদ প্রতিষ্ঠার সাথে বিজ্ঞাপনী আয় ভাগাভাগির জন্য গুগলের আলোচনা চলছিল অনেকদিন ধরে। গুগল বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর যে সারাংশ তাদের সার্চের ফলাফলে দেখায় সেটির জন্য এসব প্রতিষ্ঠানকে তারা অর্থ দেবে, এটাই ছিল পরিকল্পনা। এটি ছিল ইউরোপে এ ধরনের প্রথম কোনো উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়ন তাদের কপিরাইট আইন আরও কড়াকড়ি করার পর গুগল এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়। কিন্তু বড় বড় ফরাসি সংবাদ প্রতিষ্ঠানগুলোর অভিযোগ করছিল, এই আলোচনায় গুগল একটা অভিন্ন অবস্থানে পৌঁছাতে যথেষ্ট সততার পরিচয় দেয়নি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।